আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনাদের জন্য চলে আসলাম বিটি ব্লগ লিমান ইতালি। তো আজকে ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকেই, বাচ্চারা স্কুলে যাবে, তো আমি তাড়াহুড়ো করে ওদের নাস্তা বানিয়ে নিচ্ছি। আর ওদের তো প্রতিদিন আমার মানে নাস্তা খাইয়ে দিতে হয়, আবার স্কুলে দিয়েও দিতে হয় টিফিন, তো সেটাই আমি করছি। তো আজকে ভাবছি যে এই পাউরুটি পাউরুটিটা আমি এভাবে ডিম দিয়ে ভেজে দিব, আর প্যানকেকও বানায় ফেলবো, তো সেটাই করতেছি। তো এই তো, আর সেই সাথে আপনাদের মানে যারা ইতালিতে আছে, মানে সানাতোরিয়ার জন্য যারা এই যে আবেদন করেছিলেন, যেটাকে বলে যারা অবৈধ ছিলেন, মানে ইতালির কাগজের জন্য যারা আবেদন করেছিলেন, তো সেই মানে কাগজ মানে যারা যারা জমা দিয়েছিলেন বিভিন্ন এলাকা থেকে, নাকি ডাকা মানে ডাকতেছে, তো প্রায় অনেককে মানে খবর পেলাম যে মানে ডাকছে কাগজের জন্য। তো এটা একটা সুসংবাদ, অনেক দিন যারা অবৈধ ছিলেন তো তারা অবশ্যই বৈধতা পাবেন আশা করি। তো এটা মানে এই মানে এখানকার সরকার জোসেফ কোন্তে তো বলেছিলেন যে মানে সানাতোরিয়া যে দিলেন, তো সেটা যেভাবেই হোক মানে যারা কৃষি ভিসা দিয়ে মানে জন্য অ্যাপ্লাই দিয়েছেন তো তারা আগে পাচ্ছেন, তো এটা একটা বিষয়। আর যারা অন্য অন্য সেক্টরে দিয়েছেন তারাও পাবেন, হয়তো একটু তাদেরটা একটু দেরি হবে, বাট কৃষি ভিসা যারা দিয়েছেন তাদের মানে কৃষি সেক্টরে যারা দিয়েছেন তারাই আগে পাচ্ছেন এটাই। আর এদিকে সিজনাল যে নন সিজনাল ভিসাগুলো ওগুলাও মানে দেখা যাবে যে দেওয়া হবে, কিন্তু একটু সময় লাগবে, তো আপনারা সবাই ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। তো আপাতত যারা সানাতোরিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য সুসংবাদটা, তো এই সুসংবাদটা ছিল যে ডাকসে, এটা তো খুব ভালোই খবর। তো আশা করি যারা যারা অ্যাপ্লাই করেছেন সবার এই কাগজ হয়ে যাক আর সবাই বৈধ হয়ে যান। তো যাই হোক, তো এবার আমার ব্লগের যে অংশগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি স্যান্ডউইচ বানালাম, এখন আবার আমি প্যানকেকও বানায় নিচ্ছি। এই তো প্রতিদিন তো বাচ্চাদের একই নাস্তা দেওয়া যায় না, একটু প্রতিদিন ভিন্ন ভিন্ন নাস্তা দিতে হয়, তো সেটাই করতেছি। এই তো বেটা, আমার ছোটো মেয়েটা সবসময় ডিম খেতে ভালোবাসে, তো ওর জন্য ডিম, তো ও ডিমের কুসুমটা কিরকম মানে আনাম পছন্দ করে না, সেটাকে ভেঙে দিতে হয় ওর জন্য, তো সেটাই ভেঙে দিলাম, এই অবস্থা। তো আজকে আমার সাথে থাকবেন আপনারা, আমি আজকে বাইরে যাব, সেটাও শেয়ার করব, দুপুরে রান্না করব সেটাও শেয়ার করব, সবাই থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এই সাথে আপনাদের সাথে একটা অনুরোধ যে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমার প্রতিদিনকার ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে আর আপনি কানেক্ট হতে পারবেন। তো আমি আমার বাচ্চাদের টিফিনটা গুছিয়ে নিলাম, আর এই তো এই প্যানকেক আছে, এগুলো এখন ওদের খাইয়ে দিব। তো এই তো ওদের খাওয়ায় দাওয়ায় রেডি করিয়ে আমার হাজব্যান্ড আছে, তো সবাই মিলে এখন বের হয়েছে, আমিও বের হয়েছি, আমারও একটু কাজ আছে, তো এই মিলে তো আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা সব বের হলাম। এই তো বাইরে বের হইলে ওদের খালি দুষ্টুমি, ওরা দুষ্টুমি দুষ্টুমি করতে থাকে, ঠিক আছে। তো এই অবস্থা, বাচ্চাদের দুষ্টুমি দেখতে ভালো লাগে। আর এই তো শীতটা একটু মানে অনেক শীত ইতালিতে, ইউরোপ জুড়ে পুরো ইউরোপ জুড়ে শীত, তো তবে আমি আমাদের এই এলাকাটা একটু শীত মানে তুলনামূলকভাবে অন্য সব জায়গার থেকে আমাদের এই এলাকায় শীতটা কম, তাও প্রচুর শীত, ঠিক আছে।
মানে অনেক শীত, কিন্তু ইউরোপের মানে ইউরোপ যেখানে তুষার পড়ে সেই আন্দাজ, তো আমাদের এখানে শীতটা অনেক কম। তো সেই জন্যই আমার হাজব্যান্ড বলে যে তুমি তো এই শীতে যদি এরকম করা যাবো, আরও যদি যেখানে অনেক বরফ পড়ে বা তুষার পড়ে সেই সব এলাকা থাকলে কীরকম করতা। তো সেই জন্যই বলতেছি তুলনামূলকভাবে এখানে শীতটা কম, কিন্তু আজকে রোদ উঠেছে। তো আর আমার বাচ্চাগুলো মাশাল্লাহ, মানে এরা খুব ভোরে উঠে যায়, ভোরে উঠে বলবো কি, এরা ছোটোবেলা থেকে ভোর রাতে উঠে যায়। তো ওদেরকে আমার স্কুলে নেওয়ার জন্য ওদের উঠাইতে হয় না, বরঞ্চ ওরা উঠে আমাদের উঠায়, ঠিক আছে? তো এরকম অবস্থা। তো ওদের ওরা সবসময় তাড়াতাড়ি উঠে যায়, ওরা ওদের ওরা স্কুলে যাওয়ার জন্য খুবই খুশি থাকে। আর এইসব দেশের স্কুলগুলোতে খুবই আদর করে, খুবই ভালোবাসে, বাচ্চাদের অনেক আদর করে। তো বাচ্চারা স্কুলে যেতে খুবই পছন্দ করে, আর স্কুল মানে তো এত পড়াশোনা না, শুধু খেলাধুলা করায়। তো অনেক গান বাজনাও হয় এদের স্কুলে, মোটামুটি খুবই আনন্দেই কাটে স্কুলে যতটুকু সময় থাকে, খুবই মানে আনন্দে কাটে ওদের সময়টা। তোরা খুব ভালোবাসে স্কুলে যেতে। আর আমি তো এত সকালে বের হই না, দেখা যায় আমার হাজবেন্ড দোকানে যাওয়ার সময় ওদের সাথে করে নিয়ে যায়, আমাদের দোকানের কাছেই ওদের স্কুলটা, আমার বাচ্চাদের স্কুলটা, তো ওখানে দিয়ে আসে। বাট আমি যে আজকে বের হয়েছি, আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। যদি বাসায় থাকতাম দেখা যেত আর একটু এই বাচ্চাদের খাওয়া দাওয়া ফ্রেশ করে রেডি করে দিয়ে আমি আবার একটু শুয়ে থাকতাম, তো দেখা যেত যে ওর অনেক বেলা হয়ে যায়। বাট এই যে এখন উঠে বের হয়েছে, এখন কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। তো প্রতিদিন সকালবেলা বের হইলে হইতে পারলে কিন্তু ভালো, বাট এই রোদটা থাকে না সব, আমার প্রায় দিনই একটা মেঘলা মেঘলা ভাব থাকে। তো আজকে ওয়েদারটা খুবই ভালো। তো এই তো আমি ওদের স্কুলে চলে আসছি, এখন ওদেরকে স্কুলে দিয়ে দিব। এরা স্কুলে যেতে খুবই ভালোবাসে। এই যে আমাকে তোমার বাই বাইও দিয়ে দিচ্ছে। আর আগে তো স্কুলের ভিতরে একদম এই ক্লাসের ভিতরে দিয়ে আসতে পারতাম, বাট এখন এই যে এই প্যান্ডামিকের এই অবস্থায় আর সেটা পারা যায় না, এখন গেট থেকেই ওদের দিয়ে দিতে হয়, ভিতরে আর ঢুকতে হয় মানে ভিতরে আর ঢুকতে পারি না। তো এই তো এতো আশেপাশে দোকানপাটও খুলতেছে আস্তে আস্তে। এই অবস্থা। তো আমি তো বাসায় চলে আসলাম, আসার সময় একটু বাজার করে নিয়ে আসলাম। তো আজকে আমি কি আনলাম সেটা শেয়ার করি আপনাদের সাথে। রাপ্পে শাক আনছি, যেটাকে বাংলাদেশে মানে সরিষা শাকটা বলবো। তো এই যে সরিষা শাক বা রাপে শাক, এ দেশের এই শাকগুলো অনেক বড় বড় হয়, খেতে কিন্তু খুবই দারুণ মজাদার, অনেক মজাদার। তারপর নিয়ে আসলাম টমেটো, টমেটোটা খুবই ফ্রেশ ছিল। আর বাংলাদেশের টমেটোগুলো আমি যখন এই যে কয়েকদিন আগে, মানে কয়েকদিন আগে বলতে এক বছর আগে তো গেলাম, এক দেড় বছর আগে বাংলাদেশে গেলাম, তো তখন ওখান মানে বাংলাদেশের টমেটোগুলো যেন আমি কীরকম দেখি, মানে আমার কাছে ফ্রেশই মনে হয় না। তো এই কিন্তু এই দেশের টমেটোগুলো অনেক ফ্রেশ, মানে খুব ভালো লাগে, আমার মনে হয় যে একদম এই মাত্র ক্ষেত থেকে নিয়ে আসছি এরকম মনে হয়, খুবই ফ্রেশ। এই অবস্থা। তো এই তো এখন এই শাকগুলো আজকে এই রান্না করব। তো আর আমি একটা ছোট একটা নারকেলও নিয়ে আসছি। এখন আমি এই রান্না করতেছি হচ্ছে মূলো আর আলু দিয়ে ছোট মাছ।
এই রেসিপিটা করব। আর আমি আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে করব না, মানে কি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। এতো তো আমি এই তরকারিটাকে ভালো মতো কষিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। মূলো কিন্তু শীতের মূলোটা শীতের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো এই মাছগুলো দিয়ে আমি এগুলো সি ফিশ, আর এখানে তো সি ফিশই, সব ফিশই সি ফিশ। তো এই তো কিন্তু মানে দেশের অনেক মাছের সাথে মিল আছে মানে দেখতে। আর এখন আমি শাক, এই যে রাপে শাকগুলো কেটে পরিষ্কার করে এখন রান্না করে ফেলতেছি। রাপে শাকটা খেতে কিন্তু দারুণ লাগে, যারা খান নাই তারা মানে ইউরোপে যারা আছেন তারা অবশ্যই এই শাকটা খেয়ে দেখবেন, তো খুবই স্বাদ লাগে এই শাকটা। আমি এই শাকটা সবসময় ভাজি করে খেয়েছি, কখনো মাছ দিয়ে রান্না করি নাই। তো আমি ভাবতেছি যে আমি একদিন মাছ দিয়ে রান্না করে দেখবো যে কেমন লাগে, বাট আমি সবসময় ভাজি করেই খাই, খুবই ভালো লাগে শাকটা খেতে। মানে আমি অত শাক পছন্দ করি না আসলে, কিন্তু এই শাকটা আমার খুব ভালো লাগে। আর আজকে আমার বাচ্চারও এই শাকটা খুব ভালো খেয়েছে, ওদের কাছেও ভালো লেগেছে। তো এই তো এর মধ্যে আমি আবার চিকেনও রান্না করে ফেলেছি, কারণ বাচ্চারা আবার চিকেন ছাড়া ভাত খেতে চায় না। আর এই যে ডাল রান্না করলাম, ডালটা আমি এই যে দেশে যে আম আমকে যে শুকায় আমরা দেশে ফলি বলে সে ফলি দিয়ে রান্না করেছি। আর এই তো মূলা তরকারি রান্না করলাম, এই তো শাক আমার সব রান্নাই হয়ে গেছে এখন, তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এই তো তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার সাথেই থাকবেন সবাই। এই তো চিকেনটাও হয়ে গেছে আর এই তো ভাত। তো আজকের মজা এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।